আজকে আমরা পাঠ করব নবম শ্রেণীর পাঠ্য এই জীবন কবিতার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, নিচের যে কবিতাটি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা, তো উত্তর হবে অপশন ঘ, এই জীবন। দুই নম্বর, সুনীল গঙ্গোপাধ্যায় যে পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন, উত্তর হবে অপশন গ, কৃত্তিবাস পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন। তিন নম্বর, নিচের যেটি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা প্রথম কাব্যগ্রন্থ, উত্তর হবে অপশন ক, একা এবং কয়েকজন। চার নম্বর, নিচের যে ছদ্মনামে সুনীল গঙ্গোপাধ্যায় লিখতেন, উত্তর হবে অপশন ঘ, অর্থাৎ নীললোহিত, সনাতন পাঠক, নীল উপাধ্যায়, সবগুলি সঠিক। পাঁচ নম্বর, এই জীবন কবিতায় কবি সুনীল গঙ্গোপাধ্যায় যেভাবে বাঁচার কথা বলেছেন, উত্তর হবে অপশন গ, বাঁচার মতন করে বাঁচতে বলেছেন। ছয় নম্বর, কবি সুনীল গঙ্গোপাধ্যায় এই জীবন কবিতায় যা না ছাড়ার কথা বলেছেন, উত্তর হবে অপশন গ, অর্থাৎ অপশন ক ও খ, এই রোদ, এই বৃষ্টি, এগুলি না ছাড়ার কথা বলেছেন। সাত নম্বর, এই জীবন কবিতায় কবি সুনীল গঙ্গোপাধ্যায় বাঁচার মতো করে বাঁচার জন্য যা চেয়েছেন, উত্তর হবে অপশন ঘ, অর্থাৎ অপশন ক ও খ, দুটি সঠিক। ক্ষুধার অন্ন ও সব লাবণ্য, তিনি বাঁচার মতো করে বাঁচার জন্য চেয়েছেন। আট নম্বর, নইলে ড্যাশ দুনিয়া খাবো, শূন্যস্থানে বসবে অপশন গ, গোটা দুনিয়া। নয় নম্বর, এই জীবন কবিতায় কবি নিজেকে যেখানে নিলাম করার কথা বলেছেন, উত্তর হবে অপশন ঘ, অর্থাৎ অপশন ক সুতকলে এবং অপশন খ কামারশালায়, দুটি সঠিক। দশ নম্বর, এই জীবন কবিতায় কবি সুনীল গঙ্গোপাধ্যায় যে খেলার কথা বলেছেন, উত্তর হবে অপশন ক, পদ্মপাতায় ফড়িংয়ের খেলার মতো। এগারো নম্বর, জীবন শব্দটির যেটি সঠিক পদান্তর হবে, উত্তর হবে অপশন গ, জীবন্ত। বারো নম্বর, ক্ষুধা শব্দটির পদান্তর যেটি সঠিক হবে, উত্তর হবে অপশন ঘ, অর্থাৎ অপশন ক ক্ষুধার্ত এবং অপশন খ ক্ষুধিত, দুটি সঠিক। তেরো নম্বর, গ্রামে গঞ্জে শব্দটির যেটি সঠিক সমাস হবে, উত্তর হবে অপশন ক, দ্বন্দ্ব সমাস, গ্রামে ও গঞ্জে। চোদ্দ নম্বর, সুতকল শব্দটির যেটি সঠিক সমাস হবে, উত্তর হবে অপশন খ, ষষ্ঠী তৎপুরুষ সমাস।